একের পর এক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে যাচ্ছে সরকার। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে দেশের যোগাযোগ ব্যবস্থার। এরই ধারাবাহিকতায় এবার সরকার উদ্বোধন করে দেশের 50 জেলায় 2000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ 100টি মহাসড়ক। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একশো মহাসড়ক দেশের মানুষের জন্য বিজয় মাসের উপহার বলে জানান বঙ্গবন্ধু কন্যা। বিজয় মাসে এটা আমি জনগণের জন্য বিজয়ের উপহার হিসেবে আপনাদের এই 100টা সড়ক মহাসড়কে রূপান্তর করে দিলাম। যোগাযোগ ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে জানান সরকার প্রধান। যখনই সরকার এসেছি যোগাযোগ ব্যবস্থার উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। পাশাপাশি শুধু সড়ক যোগাযোগ না, সড়ক পথ, রেলপথ, নদীপথ এবং বিমান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা উন্নয়ন করে যাচ্ছি। শুধু সড়ক নয়, নৌ ও রেল খাতেও ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ। বিরোধী মহলের ষড়যন্ত্র এবং চক্রান্তের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা। জাতির প্রতি, জনগণের প্রতি দায়িত্ববোধশীল সরকার ক্ষমতায় থাকে, যারা জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করবে, নিজের ভাগ্যে না। ওই মানি লন্ডারিং, অগ্নিসন্ত্রাসকারী অথবা গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ মানুষ হত্যাকারী বা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, এই ধরনের মানসিকতা কেউ এদেশের কোনো উন্নতিও চায় না। স্বাধীন বাংলাদেশ তারা চায়নি, সে কারণেই চায় না। কাজে সেই কথাটা সকলকে স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।